সেজে বিভিন্ন জায়গায় স্টেজ প্রোগ্রাম করতে গিয়ে স্টেজ মাতাল অবস্থায় স্টেজ ভেঙে ফেলা, তারপরে তার ওয়াইফ সেও এখন আমাদের সাথে আছে, কাছে আসে, তাকেও প্রচণ্ড পরিমাণে মারপিট করে বাসা থেকে বের করে দিয়েছে। সে আমাদের কাছে অজস্র অভিযোগ করেছে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা তার বিরুদ্ধে টাকা আত্মসাৎ, টাকা নিয়ে প্রোগ্রাম না করা এই অভিযোগের প্রেক্ষিতে তাকে আমরা নিয়ে এসেছি এবং মামলার যেহেতু মামলা হয়েছে মামলার প্রেক্ষিতে তাকে আমরা আদালতে প্রেরণ করব। সে না এখন তার যে সমস্যাটা সেটা হচ্ছে তো এক তো 420 বা 406 সে টাকা নিয়ে যায় না, এটা তো একটা ব্যবস্থা আছে, এবং সে যদি কোনো স্টেজ প্রোগ্রামে যায় সেখানে গিয়েও প্রচণ্ড পরিমাণে মদ্যপান করে স্টেজে গিয়ে স্টেজ ভাঙচুর করে, এবং সার প্রেক্ষিতে তাকে আমরা মানে বিভিন্ন সময় তাকে আমরা বোঝানোর চেষ্টা করেছি এবং তার ওয়াইফ আমাদের কাছে 3-4 দিন এসেছে তার বিরুদ্ধে, যে সে তার ওয়াইফকে মারপিট করে এবং সে চিকিৎসা এবং পুলিশের অবস্থা থেকে তাকে মারপিট করেছে এবং তাকে এনে সে চিকিৎসা করেছে, আমাদের কাছে মৌখিক অভিযোগ করেছে। সব কিছু প্রেক্ষিতে তার যে অধপতনটা সেটা হচ্ছে এখন থেকে সে প্রতিদিনই মদ্যপান করতে হয়, 3-4 ঘুমের ওষুধকে তাকে ঘুমাতে হয়, তার সাথে কথা বলে জানতে পেরেছে এবং সে এগুলি আরও কিছু শিল্পীর কাছ থেকে সেইগুলি শিখেছে বলে সে বলেছেন যে তারা তাদেরকে এগুলি দেয়, মদ্যপান, গাঁজা, তারপর ইয়াবা, তারপরে ঘুমের ওষুধ, এগুলি সে থেকে সবসময় সে মানে বিশেষ করে শুয়ে থাকে বা ঘুমিয়ে থাকে, তার যার কারণে আমরা বুঝতে পেরেছি সে কোথাও কোনো প্রোগ্রাম করতে পারে না, প্রোগ্রাম করার ডেট দিল সে যেতে পারে না। অন্যান্য যে অভিযোগগুলি রয়েছে তার ওয়াইফ যে অনেকদিন অভিযোগ করছে, সে থানায় কোনো মানে জিডি করেছে বাট আমাদের কাছে মৌখিক অভিযোগ করেছে যে তাকে প্রচণ্ড পরিমাণে মারপিট করে, তাছাড়া সে বিভিন্ন জায়গায় যে সে টাকা নিয়েছে, টাকা নিয়ে যে সে প্রোগ্রাম করে না সে অভিযোগও পেয়েছে। সর্বশেষ বেদরগঞ্জ হেডকোয়ার্টারের প্রাক্তন ছাত্র পোলামিশনে গান গাওয়ার জন্য নোবেল যে টাকাটা নিয়েছিলেন 175,000 টাকা সেটার প্রেক্ষিতে মতিঝিল থানা মামলা রুজু হয়েছে এবং মামলার প্রেক্ষিতে সে যেহেতু আদালতে হাজির হয় না, পুলিশের কাছেও আসে না, সে প্রেক্ষিতে তাকে আমরা ধরে এনেছি এবং তাকে আমরা গ্রেপ্তার করেছি। এটা আসলে তার ওয়াইফ তো আসেন, ওয়াইফের কাছে জিজ্ঞাসা করেন, ওয়াইফই বলতে পারবে সে কেন বলেছেন বা কী জন্য বলেছেন। উনি যে অভিযুক্তি মৌখিকভাবে করেছেন সেটা আমরা তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব, তারপরে রিমান্ড প্রিয়া করব, রিমান্ডে নিয়ে তাকে আমরা এগুলো জিজ্ঞাসাবাদ করব। তার ওয়াইফের যে প্রবলেম কমপ্লেন, আরও অনেকে অজস্র কমপ্লেন রয়েছে সেগুলি, এবং সে যে মদ্যপান করে মাদক কোথা থেকে আনেন, সে কোথা থেকে এনে এগুলি পান করেন, কে তাকে এগুলি সাপ্লাই দেয়, এগুলি আমরা বের করব। আমরা তো পত্রিকাতেও দেখেছি, আপনারাও দেখেছেন, তার বাবা তারই অধপতনের কারণে তার বাবা কিন্তু তাকে ত্যাজ্যপুত্র করেছেন, আমরা পত্রিকা দেখেছি। তার ওয়াইফকে সে প্রচণ্ড মারপিট করেছে, তা সে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে, জিডি করেছে, সেটাও আমরা দেখেছি। আমরা একটা উত্তরবঙ্গে একটি প্রোগ্রামে আমরা দেখেছি যে সে সেখানে স্টেজে উঠে মদ্যপান করে স্টেজ সে ভাঙচুর করেছে, এরকম তো আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। যেহেতু একটি মামলা রুজু হয়েছে মতিঝিল থানা আত্মসাত, অর্থ আত্মসাতের মামলা হয়েছে, প্রতারণার মামলা হয়েছে, সেই মামলার প্রেক্ষিতে তাকে আমরা গ্রেপ্তার করেছি।